নামনিরা কেমন আছেন? আপনারা ভালো আছেন সবাই? তো মুই এসি এখন একটা কটবেলের আত্মকাহিনী লইয়া। মুই মোর বাপের বাড়ি গেছিলাম, তো মোর বাপের বাড়ি অনেকগুলো কটবেল আনছিল, কিন্তু কপালের তো সেই সময় খাইতে পারি নাই, কটবেলগুলো আসিল এক সেট কাঁচা আর কাঁচা। তো মুই আবার এক লই এসি পকেটে করিয়া, তো লই এইয়া মুই আবার মোর শ্বশুর বাড়িতে থুয়ে দিছিলাম পাহাড় লইয়া। তারপরে দুই তিন দিন পরে দেখি পাকে গেছে, একালে হালকা হইয়ে গেছে, বাড়ি দিয়ে এত হালকা হয়ে গেছে। তো এখন মুই লইয়ে নুন মরিচের গুঁড়া কর্রোর তেল, এরপর আবার একটু ধনিয়া পাতাও লইছি, এই একলগে লইয়ে লইছি। এখন টাক মারি একাল দুই টুকরা করে দিছি, মোর জামাইরে দিছি যে টাক মারি একালে ব্যাঙ্গে হালাইয়া দেখাও তো একটু, দেখি তুমি কত বড় বীর পুরুষ। তো মোর জামাই এক দেশের কি অবস্থা, এরপরে আর কিছু কিনে খাওয়া লাগবে না। তো মোরে চট কিনে মোট কিনে হয়ে গেছে। এখন একটু মুই একটু ডেকোরেশন মেকোরেশন করার লাগে, একটু ছবি ছবি তুলবো, একটু মানুষের দেখামো যে মুই কটবেল খাইছি। তো মুই আবার কটবেলের খোসার মধ্যে ঢুকাই থিয়ে দিছি, ও উপরে আবার একটু দুইটা ধনিয়া পাতাও দিছি। কি মনে করছেন, ধনিয়া পাতা দিছি যে একটু দেখান লাগে না? তো মোর জামাই রে কইছি, এ জামাই বেডা একটু আটটা ধরো ধরো, দুইটা মানুষ একটু বানাইছি যে কটবেল রাতে একটা সময় তোমারে বানাইয়া যাই কটবেল খাওয়াই, একটু ধৈর্য ধৈর্য দেখাও না, তো মোর সাবস্ক্রাইবার হইবে না, মোর আর ভিউয়ার হইবে না, তুমি একটু তোমার হাত পাও দেখাও, দেখি হাতে দুইটা ভিউ আর বাড়ে কিনা। তো মোর আবার একটু ছবি ছবি তুললাম, একটু রং ঠং করলাম, এক কটবেলের জীবন কাহিনী, এক কটবেল লইয়া দুইজনে যে টানা হেসরা করছি ভাই গো ভাই, কি আর কমু দুঃখের কথা। তো এরপর আবার মোর দেওয়ার দ্বারে উঠানি দিছিলাম, হে বাদ যাইবে কেন বেচারা, দেহি রাত্রির বেলা সজাগ আছে। তো মুই এখানে আর এক কাম করছি, মোর হলো গিয়া ওই বাড়িতে আর উদে হলো গিয়া মোর জামার হিন্দে একটু চুরি করে খাইছি, এখন নিজেরটা খাইতে আসি। বেচারা গেছে মোর দেওয়ার কটবেল দিয়ে, তো মুই খাইতে আসি আর চুরি করে একটুখানি চাটা দিলাম। চুরি হরা জিনিসের মজাই আলাদা। তো মুই সেটে সেটে খাইতে থাই আর আমি জিবরা দিয়ে লোল হালাইতে থাই। আল্লাহ হাফেজ।